dear student, welcome to our Kaktik Polish Animation e-learning class. তোমাদের হাতে দি পরীক্ষা হয়েছে ছবি আঁকা একটা সাবজেক্ট ছিল তোমরা এঁকেছো সুন্দর করে অনেকে দুটোই রং করনি একটাই রং করেছো জানি না পড়েছো কিনা প্রশ্নের মধ্যে পরে চেষ্টা করবে দুটোই বাড়িতে যেহেতু রয়েছো রং করবে এবং আঁকবে যতই খারাপ হোক কিন্তু নিজের আঁকা তো নিজের একটা ভালো লাগে আজকের ক্লাস নিচ্ছি চতুর্থ শ্রেণী ছবি আঁকার ক্লাস পেজ নাম্বার দেখো 29 রয়েছে একটা মন্দির পাশে বটগাছ রয়েছে দুটো মেয়ে চান করছে মন্দিরে উঠে চান করছে এই ছবিটা এঁকে দেখাচ্ছি তার আগে একটা কথা বলি ক্লাস 3 এবং 4 কালকে কি দিন জানো তোমাদের স্কুল খোলা থাকলে তোমাদের রমরম মানে স্কুলটা গমগম করত কালকে হচ্ছে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস সর্বপল্লী রাধা কৃষ্ণের জন্মদিন সেই উপলক্ষে ভালোই লাগতো সারাদিন তোমরা ক্লাস নিতে ছোটদের বড়দের এরকম করে ক্লাস নিয়ে হই হই করে কাটাতো কিন্তু এখন তার হচ্ছে না তার জন্য তোমরা বাড়িতে স্কুলের ছবি বা সর্বপল্লী রাধা কৃষ্ণের ছবি কেউ যদি আঁকতে পারো মানে স্কুলের এই দিবস উপলক্ষে তোমরা সুন্দর করে এঁকে যে কোনো ছবি ভিডিওতে বড় আন্টি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমরা সেটা দেখে নেব এবং এটাই আনন্দ পাবো তোমরা অবশ্যই করবে রং দিয়ে ছবি তুলে বড় আঁটিরেতে পাঠাবে আজকের এটা 3-4 স্ট্যান্ডার্ড 1 থেকে 4 বলছি তোমরা যারা যারা পারবে এঁকে দেখাবে যে যেমন পারো সুন্দর করে এঁকে বড় আঁটির ওখানে পাঠাবে আমরা সব দেখে নেব তো এখন ক্লাস নিচ্ছি চতুর্থ শ্রেণী ছবি আঁকা পেজ নাম্বার রয়েছে 29 বইটা একবার দেখে নাও ঠিক আছে রয়েছে মন্দির বটগাছ দুটো মেয়ে রাস্তা এইগুলো রয়েছে আমি একে দেখাচ্ছি কালার গুলো তো এই সময় দেখানো সম্ভব হচ্ছে না বই খুললে তোমরা কালার দেখতে পাবে সেই মতো আঁকবে এখানে হচ্ছে মন্দিরটা একেবারে ফ্রন্টে রয়েছে সামনে পেছনের ছবি কিছু রয়েছে সাইডের ছবি রয়েছে আগে ফ্রন্টের ছবিটা আঁকতে হবে মন্দির রয়েছে তোমরা দেখো প্রথমে একটা গোল করে দিবে ঠিক আছে এই গোল করার পর এই গোল থেকে রাউন্ড করে এই করলে আবার এইরকম করে রাউন্ড করলে এইটা হয়ে যাওয়ার পর মন্দিরের এই এইটাকে তুলে এই করলাম আবার তুলে এই রকম করলাম এইটাকে রং ভরাটের জন্য দুটো করে দিয়ে দিচ্ছি দেখো কি এখান থেকে আঁকলে হবে না মন্দিরে জানলা দিয়েছে তারপর দরজা দিয়েছে রাউন্ড করে এখানে বটগাছা এদিকটা রয়েছে বটগাছা যেরকম তোমরা না পারলে বটগাছের মতো তোমরা যেরকম গাছ আঁকো সেরকম আঁকলেও হবে গোল রাউন্ড রাউন্ড করে আর ছুরি লাগে ছোট বড় অনেক রকমের ছুরি পড়ে বটগাছ হয়ে যাওয়ার পর দুটো মেয়ে চান করছে এই দিকটা নদী রয়েছে নদী দেখো মেয়ে আঁকছি প্রথমে গোল করলে গোল করার পর ফোঁপা করে দিয়েছে দেখো বইতে একটা রয়েছে ফোঁপা ছিল কিছুটা করে বডি জলে ডুবে রয়েছে ব্লাউজ অংশটা দেখালাম আর এইটা জলের তলায় রয়েছে ছবিতে রং করলে সুন্দর জীবন্ত বলে মনে হবে
এখানে একটা মেয়ে রয়েছে আর একটা মেয়ে রয়েছে। জলে রয়েছে, জলের তরঙ্গের রং দিয়ে দেবে। এইটা রয়েছে বেড়া। কোন দিগন্তে গাছ হতে পারে, কোন পাহাড় হতে পারে। পূর্ণাঙ্গ ছবি না হলে দেখতে ভালো লাগবে না, তোমরা দেখবে অবশ্যই পূর্ণাঙ্গ যতক্ষণ না হচ্ছে। ঠিক আছে, এইরকম হয়ে যাওয়ার পর তোমাদের রাস্তা দিয়েছে, এটা বেড়া, এটা সবুজ দিয়ে দেবে। আর এইটা হচ্ছে রাস্তার রং, তোমাদের বইতে যেটা আছে সেরকম দিয়ে দেবে। এটা জল, এরা যেহেতু চান করছে, জলের একটা তরঙ্গ থাকছে। রং যেরকম হয় এদিকে কোনো গাছ রাস্তা যদি যায় রাস্তা দিয়ে দেবে। এরকম মোটামুটি একটা ছবি রয়েছে, তোমরা এটাকে ফলো করবে এবং আঁকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক।